পরিবর্তন প্রকল্প আজ দুপুরে নওদা ব্লকের করতান সভাকক্ষে নওদার ইমাম মুয়াজ্জিম ও আশা কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা হয়। গ্রামের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং প্রত্যেকটি মানুষ যেন পরিষ্কার থাকেন সেই সম্পর্কে মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা কিভাবে বলবেন তার জন্য এই আলোচনা সভা, যেন গ্রামে আর ডেঙ্গি না হয় এবং সমাজের নানা কুসংস্কার বন্ধ হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন নওদা ব্লকের জয়েন্ট বিডিও তপন কুমার দত্ত, বিএমওএইচ মুকেশ কুমার সিং, হেড সুপারভাইজার রাধিকা দাস, সিনিয়র নওদা সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, ইমাম মুয়াজ্জিম সংগঠনের ব্লক সম্পাদক মৌলানা অলি উল্লাহ বিশ্বাস এবং নওদা ব্লকের স্টাফ খুরশেদ মণ্ডল। আমাদের গর্ভবতী মারা এখনো কিন্তু যেটা আমাদের যে আয়রন যেটা রক্তের জন্য যে ট্যাবলেটটা। আজকে নওদা ব্লকে কি প্রোগ্রাম ছিল আপনাদের মৌলানা সাহেবদের নিয়ে? আমার নাম মৌলানা আক্কাস আলী মণ্ডল, বাড়ি গঙ্গাতলী জোরতলা পাড়া। নওদা ব্লকে আমাদের ইমাম মুয়াজ্জিম এবং আশা কর্মীদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল। বিডিও সাহেব এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আধিকারিক এসেছিলেন। ওনাদের প্রোগ্রাম ছিল আমাদের যে ডেঙ্গু জ্বর, পোলিও টিকা এবং সামাজিক যে সমস্ত কাজগুলো আমাদের দ্বারা হয় ইমাম সাহেবদের দ্বারা, তাই ইমামদের যাতে ঘুমাতে বলা কিংবা মাইকে যেদিন পোলিও টিকাকরণ হবে সেই ডেটটা ছিল বিগত এতদিন থেকে রবিবার, সেটা পাল্টে জুম্মার দিন করা হয়েছে। আমরা জুম্মার দিন বলার কারণে ওনাদের পক্ষ থেকে যেটা রেজাল্ট পেলাম তাতে শতকরা 5টা বাচ্চা আসতো এবং শতকরা 50টা বাচ্চা একটা গ্রাম থেকে হাজির হয়েছে আমাদের বলার কারণে, যার জন্য আমাদের প্রতিবাদ উদ্যোগটা হয়েছে। আমরা আশা রাখি এই সামাজিক কাজে আমরা আরও এগিয়ে যাব জুম্মাতে এবং অন্যান্য দিনও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা নওদা ব্লকে আমরা সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ এন্ড কমিউনিকেশন উপর প্রোগ্রাম করলাম। আমাদের সমাজের খুব প্রতিষ্ঠিত লোক ইমাম সাহেব, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম কি অনেকটা অসুখগুলো দেখবেন আপনারা হয়তো বিহেভিয়ার চেঞ্জ যদি আমরা করি তাহলে সেখান থেকেই আমরা কমাতে পারব। যেরকম ধরে রাখুন আবর্জনা, নোংরা এগুলো ফেলা, প্লাস অনেক সময় কি হয় বাড়ির কাছাকাছি জল জমা থাকে, এই একদিন বা দুদিন থেকেও বেশি জল জমাগুলো কি হয় ওখানে মশা ডিম পেড়ে দেয়, ওখান থেকে মশা থেকে লার্ভা এই ডিম মশা তার সঙ্গে অ্যাডাল্ট মশা হয় আর ওইখান থেকে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো ছড়ায়। এই জন্য আমরা ওনাদেরকে বললাম কি যদি আপনারা শুক্রবার জুম্মার নামাজের দিন এক মিনিটের জন্য যদি মসজিদে একবার আহ্বান লোককে করুন, রিকোয়েস্ট করুন যেন কোথাও জল জমার যেন না রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নোংরা এগুলো পরিষ্কার, আবর্জনা যেন পরিষ্কার থাকে। এইটা যদি আমরা করি তাহলে অনেকটা আমরা ভেক্টর বোন ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো কমাতে পারি যদি এই বিহেভিয়ার চেঞ্জেস আমরা আনি। এর সঙ্গে আমরা আরও অনেক কিছু বললাম, আমাদের দেখবেন গর্ভবতী মায়েরা অনেক কিছু অনেক এনিমিয়া, সিভিয়ার এনিমিয়া নিয়ে ভুগে, তো ওদেরকে আমরা বললাম যদি ওনারা এই মানে মিটিংয়ে বা এই মানে শুক্রবার জুম্মার নামাজের দিন যদি এই আহ্বানটা করেন কি ওনারা আয়রনগুলি খান তাহলে এটা অনেকটা ইফেক্ট হবে। তার সঙ্গে রুটিন ইমিউনাইজেশন, আমাদের ব্লকের রুটিন ইমিউনাইজেশন খুবই ভালো। তারপরেও আমরা বললাম জানো কিছু কিছু বাচ্চা হয়তো সিক দেখিয়ে অসুস্থ দেখিয়ে অনেক সময় ইমিউনাইজেশন হয়তো ড্রপ আউট হয়ে যাচ্ছে, লেফট আউট হয়ে যাচ্ছে, তাদেরকে জানো এনিভাবে ভ্যাকসিনেশন এগুলো করানো হোক আর তার সঙ্গে ইনস্টিটিউশন ডেলিভারিটা যেন বাড়ানো হোক। কি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী দেশে 100% বলা হয়েছে ইনস্টিটিউশন ডেলিভারি করানো, আমরাও এখন 92-95% আছি, এটাই আহ্বান করলাম যেন বাড়িতে বা ঘরে যেন কোনো ডেলিভারি না করানো, হসপিটালে এসে যেন ডেলিভারি হয়, এসব নিয়ে আমরা আজকে আজকে নওদা ব্লকে আপনার এসবিসিসি নিয়ে প্রোগ্রামটা হলো। এসবিসিসি প্রোগ্রামটা আমাদের ডোমা অফিস থেকে, বহরমপুর ডোমা অফিস থেকে গোটা মুর্শিদাবাদের প্রতিটা ব্লকে আমাদের ইমাম সাহেবদেরকে দায়িত্ব দিয়েছে যে প্রোগ্রামটা আপনারা করুন, আর সেটাই আমরা গতকাল থেকে শুরু করেছি। গতকাল লালবাড়ি শুরু করেছি, আজকে আমাদের নওদা ব্লকে শুরু করলাম এবং পরপর পরপর আমরা কিন্তু গোটা মুর্শিদাবাদে এই প্রোগ্রামটা করব। মানে এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভিন্ন বিষয়ের উপরে সচেতন করা, যেমন ডেঙ্গি নিয়ে,
বাচ্চা মায়েদের বাচ্চা প্রসব থেকে নিয়ে বাচ্চাদের পড়াশোনা, সেফ ড্রাইভ সেফ লাইফ, নির্মল বাংলা, মানে এই সমস্ত যে সমস্ত স্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং শিক্ষার সঙ্গে জড়িত এই বিষয় নিয়েই আজকে আলোচনা হলো এবং এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি এবং করবো আর কি। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।